প্রথমে ধন্যবাদ আশরাফ আহমেদ ভাইকে এভাবে পাশে থাকার জন্য। আপনি প্রত্যেক ভিডিওতে আমার ভয়েসের প্রশংসা করেন। TFE444 কিং ভাইকেও থ্যাংকস এবং রেজা ওরগাজী ভাইকেও থ্যাংকস পাশে থাকার জন্য। তারা হচ্ছেন স্বাধীন ঘোষ, ঝর্ণা ইসলাম, ডিসকর্ড গেমিং, রোড লাইফ ব্লগস, রাহাত আলম, সুরমি। তবে স্বাধীন ঘোষ ভাইকে আমরা খুবই মিস করতেছি। হ্যালো গাইস, সুন্দরবন সিরিজের সেকেন্ড পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা ইডিয়েট গেমার্স, আপনাদের সাথে আছি আমি আকাশ আর আমি মদনা। ওস্তাদ, গতকালকে যে বড় বড় বাঘ দেখলাম ওস্তাদ, আমার তো এখনো তিনটা পা কাঁপতেছে ওস্তাদ। ওস্তাদ বরাবর যাবে ওস্তাদ, ডাইনি প্লাস্টিক ওস্তাদ বরাবর বরাবর, ডাইনি প্লাস্টিক ওস্তাদ বরাবর যাবে, এই তো যাবে বামে যাবে ওস্তাদ, ডাইনি প্লাস্টিক। তো গাইস, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। সো লেটস এনজয় দ্য ভিডিও। কিরে মদনা, একটু আগে তুই তিনটা পার কথা বললি, কিন্তু আমি তো জানি মানুষের দুইটা পা থাকে, সবার যে দুইটা পা, তুই তিনটা পা কই থেকে পাইলি? ওস্তাদ এগুলো আপনি বুড়া মানুষ, আপনি বুঝবেন না। তিন নাম্বার পা কেমনে কি, এগুলো আপনার বুঝতে পারবেন না। আমি গাড়ি চালান। ও মা গো রে, আমারে বেশি বুঝাইতে আসিস না, এমন মারা মারমু যে তিন নাম্বার পা নিয়ে কিন্তু ঘরে ফিরতে পারবি না। ফাজিলের দল, আপনি তো খালি আমার লগেই পারবেন, সামনে ট্রাক্টরে তো এক ঘন্টা ধরে দাঁড়াইতেছেন, কি ওয়ারটা দিতে পারছেন? একটা ট্রাক্টর ওয়ারটা দিতে পারেন না আপনি? আমার কথা কইতে আইছে, সামনে ট্রাক্টরে আমি দেখতেছি আজকের পর্বে কয়জন যাত্রী উঠলো, তুই একটু সেটা চেক দিয়ে যা, তাড়াতাড়ি যা, এরকম প্যান্দাপেন্দি করিস না, প্যান্দাপেন্দি করবি তো কানের তলায় খাবি। ওস্তাদ কিরে মদনা, কি হইছে তোর? ওস্তাদ আমার বুকে অনেক কষ্ট ওস্তাদ, এটা কি গ্যাস্ট্রিক নাকি অন্য কিছু? কেন, কি হইছে তোর আবার? কি ওস্তাদ, সামনে ট্রাকটা কই চলে গেল, ভ্রম করে উধ হয়ে গেল? হ্যাঁ আমি তো দেখলাম, এটা মনে হয় ভূতের ট্রাক ছিল, এটা অনেক সময় হয় ভূতেরা এসে রাস্তার মধ্যে ট্রাক চালায়। থাক বাদ দে, তুই ট্রাক্টরে বাদ দে, তুই বল যে তোর কি হয়েছে, তোর কষ্ট কি? সেটা তো ওস্তাদ কি আর বলবো, দুঃখের কথা, গত পর্বের অনেকে এই পর্বে আমাদের সাথে জয়েন করে নেই ওস্তাদ। ওস্তাদ বামে থাকেন ওস্তাদ, লাগিয়ে দেবে। ও মা গো রে, কথা বলতে বলতে কিসের মধ্যে লাগাই দিলেন ওস্তাদ, আমার তো কোমর ভেঙে গেছে ওস্তাদ, পাশা পুসা সব ঘুরে হয়ে গেছে ওস্তাদ। হবাড়া, কঠিন ধাক্কা লাগছে, আমার তো সেই অবস্থা। যাই হোক ওস্তাদ, এখানে খাড়াই না ওস্তাদ, টানেন, জ্যাম লাগে গেছে পিছনে, দেখেন কি অবস্থা, টান দিদান, এখানে দাঁড়াতে এখন লাভ নাই ওস্তাদ। এরকম ধাক্কা যদি ডেলি দু একটা করে লাগে তাহলে আমাদের থোবরা তো ওস্তাদ টম এন্ড জেরির মতো ভসকা যাবো একদম। আচ্ছা যাই হোক, তুই কস না, যাত্রীদের নিয়ে কি একটা বলছিলি, তুই এই কাহিনী কয়, এগুলো বাদ। ওস্তাদ গত পর্বের অনেকেই তো এই পর্বে আমাদের সাথে জয়েন করে নাই। আচ্ছা যারা যারা জয়েন করছে তাদেরকে ধন্যবাদ দিয়ে আয়, তাদের নাম্বারও চেক দিয়ে আয় না, এত হতাশ হচ্ছিস কেন? জি আচ্ছা ওস্তাদ, প্রথমে ধন্যবাদ আশরাফ আহমেদ ভাইকে এভাবে পাশে থাকার জন্য। আপনি প্রত্যেক ভিডিওতে আমার ভয়েসের প্রশংসা করেন। TFE444 কিং ভাইকেও থ্যাংকস এবং রেজা ওরগাজী ভাইকেও থ্যাংকস পাশে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই সামির রহমান ব্লগ, HMOP এবং রেক্স গেমারকে। সাদনান আনসারি ভাই রংপুর যাইতে চাইছিল, তাহলে জোর করে সুন্দরবনের রাস্তা নিয়ে নিছি। এরপর আজিজ আহমেদ ভাই, RM গেমিং অ্যান্ড ফারজান আক্তার লুপাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। অনেক অনেক থ্যাংকস ওপি গেমার ভাইকে। এছাড়াও আমাদের সাথে জয়েন করছে সাজিদ ভাই, খাদিজা আক্তার পপি, গেমিং উইথ তানজিম, পেইন FF, মেজবাউদ্দিন ভাই এবং মমিনুল ভাই, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিকিট সংগ্রহ করে পাশে থাকার জন্য। একদম শুরু থেকে আমাদের পাশে আছে সোহাগ ঘোষ ভাই, রোস্তম আলী ভাই, এমরি রায়হান ভাই অ্যান্ড AR লিওন গেমিং। একদম শুরুর দিকে আরেকজন ভিউয়ার্স হচ্ছে এমবি রফিকুল ইসলাম ভাই। এছাড়া আমাদের সাথে নতুন করে আরো জয়েন করছে বক্তিয়ার আলম, আবির ভাই, সামির হামিদ এবং তহিদ আহমেদ ভাই। আমাদের সাথে জয়েন করা আরেকজন নতুন যাত্রী হচ্ছে বাংলাদেশ ফ্যান 1-2। মোট 27 জন যাত্রী নিয়ে আমরা এই পর্বে সুন্দরবনের ঘন জঙ্গলের মধ্যে যাচ্ছি। যদিও গত পর্বের 15 জন যাত্রী আমাদের সাথে এই পর্বে জয়েন করে নাই, তারা হচ্ছেন স্বাধীন ঘোষ, ঝর্ণা ইসলাম, ডিসকর্ড গেমিং, রোড লাইফ ব্লগস, রাহাত আলম, সুরমি। তবে স্বাধীন ঘোষ ভাইকে আমরা খুবই মিস করতেছি। এরপর 1GB গেমারও জয়েন করে নাই, এমডি মৌমিন, প্রীতম কর্মকার, পিতু, ফিরোজ মিয়া, আহমেদ রিদওয়ান ভাই, আহমেদ রাসেল ভাই, বাংলা গেমিং, জেসমিন, আদিলুজ্জামান সহ অনেকেই জয়েন করেন নাই আমাদের সাথে এই পর্বে। আপনাদের সকলকে আমরা এই পর্বে মিস করতেছি, আপনারা থাকলে আরো অনেক অনেক মজা হইতো। সো আশা করবো নেক্সট পর্বে আপনারা আমাদের সাথে জয়েন করবেন, এবং আমাদের বাসে এত যাত্রী হবে যে বাসে সিটও জায়গা হবে না, সাথে জায়গায় উঠতে হবে। সামনে একটা লাল বাস পুলিশ স্পিডে দৌড়াইতেছে ওস্তাদ। ও মা গো ওস্তাদ, লাল বাস তো লাগে পারবেন নাকি? ও যে টান দিছে ও লাগে পারা তো মুশকিল হয়ে যাবে ওস্তাদ। হ্যাঁ বাড়া, এতে তো মারাত্মক টান দিছে, এই চিপার ওড়ে আপনি টানে কেমনে? যাই হোক ওস্তাদ, আপনার কিন্তু খেল দেখাই দিতে হবে, আপনি যে আকাশ আমি আজকে বুঝাই দেন দেখি আপনার ক্ষমতা কত। বেড়া এনে আকাশ পাকাশের বেল নাই, দেখছো স্থির অবস্থা কি টান দিছে ওটাই, আমি 120 উপরে আছি। ওস্তাদ ধুম ছিড়ি গান্ডা বাজাই ওস্তাদ। ওস্তাদ একটু হয়ে যাবে ওস্তাদ একটু, ও মা গো আবার চলে গেছে ওস্তাদ। ও মা গো কই গেল, হাওয়ায় গেছে ওস্তাদ, নাই আর নাই, অনেকই চলে গেছে আপনার থিয়া। কেমনে ওস্তাদ এই চিপা রোডের মধ্যে এরকম ফুল স্পিডে টার্ন নাই কেমনে ওরা, আমরা তো কিছু আমরা তো পারতেছি না। ফার্স্ট টাইম আকাশ ওস্তাদ ফেল করলো, গাইস কমেন্টে জানাই দিয়েন আকাশ ওস্তাদের জন্য যে কেউ দুঃখ পেয়ে থাকেন।
ওস্তাদ আপনার এই ডাহা ফেল মারা দেখে আমার একটা গান মনে পড়ে গেছে ওস্তাদ। কি গান মনে পড়ছে আবার? এখন যদি গানটা গাই আপনি আমাকে খেলাইবেন? জানা কেলামু না, তুই গা দেখি কি গান মনে পড়ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে গাইতেছি। চলে যাই পিছনের গাড়ি ওভারটেক করে সামনে চলে যাই, দেশর উপরে টেনে চলে যাই, আকাশ ওস্তাদ টানতে পারে না তারে সবাই ওভারটেক দেয় সে যে পিছে পড়ে রয়ে লা। ও মাগো কোন হালায় মারলো রে, কোন হালায় মারলো? আরে মদনার ফ মদনা, তুই আমার লাগে ফাইজলামি শুরু করছস? সরি ওস্তাদ, সরি ওস্তাদ, সরি। আসছে আমার ড্রাইভার, আমারে মাইরা নিজের দোষ ডাকতেছেন না ওস্তাদ। কে, আমি কি দোষ করছি আবার? কে, আপনি টিকটকে বন জঙ্গলের মধ্যে ঢুকাই দিয়েছেন, আমি গান গাওয়ার সময় কি কি ভাবছেন আমি দেখি নাই। বন জঙ্গল দিয়ে ঢুকাই দিয়ে লাভ হয়েছে না? দেখ পিছনে কটা গাড়ি ওভারটেক করে সামনে চলে আইছি। সামনে চলে আইছে, পিছনে গাড়ি উল্টো না সামনে গেছে গিয়ে দেখি নাই কি কি মনে করছেন আপনি আমারে। ওস্তাদ সাবধানে মোড়টা নেন ওস্তাদ, সাবধানে সাবধানে ঘোরান ওস্তাদ, উল্টা সামনে উল্টা লাগাই দিন। ও মা গো, ঢিলি তো লাগাই দিয়েছেন ওস্তাদ। ওরে ওস্তাদ দরকার নেই ওস্তাদ রাস্তা দিয়ে যাওয়ার ওস্তাদ, আপনি দেখেন চিপা চাপা দিয়ে বন জঙ্গলের মধ্যে দিয়ে যান ওস্তাদ, রাস্তা দিয়ে যেতে গেলে আপনি যেন লাগাই দিয়েছেন, আমার তো পাশা মোছা ভাঙে গেছে অলরেডি। ওরে ওরে কি শুরু করছেন ওস্তাদ, ও মা গো রে, কখন যেটা বাঘ আসে লাভ দেখার মধ্যে পড়ে ওস্তাদ। ওস্তাদ বন জঙ্গলে যাইতেছেন যে কখন এখন বাঘ চলে আসে আবার। ওরে 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 যাক একটু শান্তি হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছেন যে একটু শান্তি হয়েছে ওস্তাদ, আস্তে আস্তে সাবধানে সাবধানে যান ওস্তাদ। ওস্তাদ কিছু একটা দেখলাম মনে হয়, এখানে ট্রাক একটা দাঁড়িয়ে আছে কি জন্য ওস্তাদ, একটু দেখেন তো পিছে পিছে যান তো, একটু দেখি তো, একটু পিছে তাকান তো দেখি তো কি হয়েছে। ও মা গো রে, দুইটা কি না দেখছস না কি আমার গদি গাছটা সাইডে আসছে। হ্যাঁ ওস্তাদ আপনি কি এমন দাঁড়িয়ে থাকবেন নাকি, দৌড়ান ওস্তাদ, পালান ওস্তাদ। ওস্তাদ আপনি হর্ন বাজায় ভালোই করছেন, হর্নের শব্দে বাঘে মনে ভয় পেয়ে দৌড় দিয়ে পালাইছে। বাবারে বাবা, আর একটু রে বাঘের পেটে চলে যেতাম। ওই মামা সামনে কিন্তু বাঘ আছে, সাবধানে যাই মামা। গাইস আমরা একটু জন্য বাঘের হাত থেকে বেঁচে গেলাম। বলত বাঘের হাত থেকে বাঁচছস নাকি পেট থেকে বাঁচছস? বল যে বাঘের পেটে যাওয়া থেকে বেঁচে গেছস। হ্যাঁ ওস্তাদ ওইটাই আর কি, পেট থেকে তো বাঁচলাম। আপনারা যারা রিয়েল লাইফে বাঘ দেখছেন তারা কমেন্টে তাড়াতাড়ি জানাই দেন। ও একটুর জন্য লাগে নি ওস্তাদ, ওস্তাদ আর কথাবার্তা না বলে আমরা একটু সাবধানে গাড়িটা চালাই ওস্তাদ। ও এটা কি পানি ছিল নাকি? ও না ওইটা কই এসে বললাম, আল্লাহ এটা কুমির আছে নাকি ওস্তাদ? ভালো করে দেখে শুনে তোমার সামনে চলে যান ওস্তাদ। মনে হয় তো পশুর নদী হইতে পারে, শুনছি সুন্দরবনের পশুর নদী আছে, সেই নদীর পানি হইবে, আর কোন নদী হইবে এখানে? আর দেন উপর দিয়ে চালাই দেন ওস্তাদ, যাওয়া হওয়ার হবে। ওরে আল্লাহ হিন্দি আর একটা, ও মা গো সামনে একটার পর একটা নদী আল্লাহ। আরে বলো তো একটাই তো নদী, নদীর পানি রাস্তার মধ্যে দিয়ে গেছে আর কি। ও আল্লাহ রে, সরি ভাই সরি, কুমির আর বাঘের ভয়ে তাড়াতাড়ি টানতে গিয়ে লাগিয়ে গেছে ভাই, মাফ করে দিন ভাই, টাটা। গাইস আজকের পর্বটি এতটুকুই, সুন্দরবনের তৃতীয় পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। আর হ্যাঁ, তৃতীয় পর্বের যারা যারা টিকিট নিতে চান বা আমাদের সাথে জয়েন করতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেটা কমেন্টে জানিয়ে দিয়ে আপনাদের টিকিটটি কনফার্ম করে ফেলবেন। আশা করবো আজকের পর্বে সবাই তো আগামী পর্বে আমাদের সাথে থাকবেনই থাকবেন, ইভেন আজকের পর্বে যারা আমাদের সাথে জয়েন করেন নাই তারা নেক্সট পর্বে থাকবেন। সো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।